এখন আপনি কি করেন? এখন ওই মধুর কাজ করি কোম্পানিতে, ওই বোতল টোতল ভর্তি করা, বনফুলের ওই মধু ভাঙাটা এসব করি। আপনি এই বনফুল মানে প্রোডিউসার কোম্পানির কাছ থেকে আপনার কি প্রত্যাশা, যে আর কি কি করলে আপনার জীবনটা আর একটু সুন্দর হবে, আর একটু ভালো হবে? আর একটু সুন্দর চাইছি তো, আমরা সরকারের কাছ থেকে আবেদন করছি যেন আমরা আরো ভালো জায়গা দাঁড়াতে পারি বা আরো সুযোগ সুবিধা আরো ভালো পেতে পারি। মানে সরকারের কাছ থেকে কি মানে, একটা তো প্রত্যাশা থাকে যে সরকার আমাদের জন্য আর একটু এই জিনিসটা করুক বা আর একটু ফান্ড বাড়াক, টাকা বাড়াক, বা আর একটু আমাদেরকে কিছু ফেসিলিটিস দিক, মানে আপনার কি প্রত্যাশা, মানে প্রত্যাশাটা যদি বলেন? আমার আশাটা তো যে কোম্পানিটা না আরো ভালোভাবে চলুক বা আরো সেল মধু ভালো হোক, আমরা যেন সবাই আশা করি এইটুকা। মানে আগের থেকে এখন কি আপনি ভালো আছেন না আগে ভালো ছিলেন? না এখন ভালো আছি, এখন ভালো আছি, আগের থেকে এখন ভালো আছি। আপনি কি করেন? মধু কোম্পানিতে কাজ করি। আর আপনার নাম? সুমিতা হালদার।